আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে রেলওয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রেলওয়েতে পয়েন্টসম্যান পদে বিস্তারিত জানাবো এই ভিডিওতে বিস্তারিত জানানোর আগে আপনাদেরকে বলে রাখি যারা এই ভিডিওটি দেখছেন যারা আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার তারা অবশ্যই ডিসক্রিপশান বক্স চেক করবেন কারণ ডিসক্রিপশান বক্সে অনেক আপনাদের যে পোশ কোশ্চেন কোশ্চেনের অনেক উত্তর থাকে তাই অনেকে কমেন্ট করে জানতে চান কমেন্ট করেন ঠিক আছে কিন্তু আপনাদের অতিরিক্ত ইনফরমেশন দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে যেখান থেকে আপনারা আরও অনেক ইনফরমেশান পাবেন কয়েক মিনিটের দুই তিন মিনিটের ভিডিওতে সকল ইনফরমেশান দেওয়া সম্ভব হয়ে ওঠে না তাই বলে রাখি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পয়েন্টসম্যান পদে প্রায় সাতশো বাষট্টি জন নিয়োগ দেয়া হবে বেতনের গ্রেড আঠারো আর আবেদনের শুরুর তারিখ তেইশে নভেম্বর দুই হাজার একুশ সকাল দশটা থেকে এখন অনেক দেরি আছে এক সপ্তাহ পরে অর্থাৎ তেইশে নভেম্বর সকাল দশটা থেকে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দান শুরু হবে আর আবেদনের শেষ তারিখ আঠাশে ডিসেম্বর দু হাজার একুশ বিকাল পাঁচটা পর্যন্ত অহেতুক দেরি না করে আপনারা আপনাদের কাছে সবারই রিকোয়েস্ট সবার কাছে রিকোয়েস্ট যারা আবেদন করতে চান তারা অযথা দেরি না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করবেন এবং জমা দান করবেন কারণ যদি কোনো কারণে একবার ভুল হয়ে যায় প্রদত্ত তথ্য দ্বিতীয়বার ঠিক করা অসম্ভব ঠিক করা সম্ভব না তাই যথেষ্ট সময় নিয়েই আবেদনপত্র পূরণ করবেন আর প্রার্থীদের ছবি স্ক্যান করে রাখবেন অনলাইনে সাধারণত দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিকজেলে এবং স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সলে স্ক্যান করে রাখবেন এবং ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইড অর্থাৎ একশো কিলোবাইডের নিচে করে যে কোনো মোবাইলে বা পেনড্রাইভে সংরক্ষণ করবেন আর আপনার নিজের স্বাক্ষরের ছবি বা এটাও আপনি ষাট কিলোবাইডের নিচে স্বাক্ষরের ছবি স্ক্যান করে মোবাইলে রাখবেন যাতে যে কোনো সময় আবেদন করার ক্ষেত্রে অনলাইনে আপনার এই ফাইলগুলো আপলোড করার প্রয়োজন হয় যে কোনো আবেদন করার ক্ষেত্রে সরকারি সব আবেদনপত্রের ক্ষেত্রেই এই মাপের অর্থাৎ এই পিক্সেলের তিনশো বাই তিনশো পিক্সেলের রঙিন ছবি দরকার হয় এবং স্বাক্ষরের সাইজ তিনশো বাই আশি পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হয় তো এইগুলো প্রয়োজনীয় কাগজপত্রগুলো সব সংশোধন করে মোবাইলে একটা ফোল্ডার করে সেই ফোল্ডারে রেখে দেবেন চলুন বিজ্ঞপ্তিটি জেনে নেওয়া যাক সংক্ষিপ্ত আকারে বাংলাদেশ রেলওয়ে রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্তে শর্ত সপক্ষে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্দিষ্ট ছকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম ও বেতন স্কেল পয়েন্টস ম্যান পদের নাম বেতন গ্রেড আঠারো দু সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী আট টাকা থেকে একুশ হাজার টাকা পদের সংখ্যা সাতশো বাষট্টি সীমা আবেদনের বয়স আঠারো থেকে তিরিশ বছর কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুনাম দেহের অধিকারী হতে হবে তবে যে সকল প্রার্থীগণ যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এটা হচ্ছে এই আবেদন এই সার্কুলার সবচেয়ে টুইস্ট হলো পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পাবনা এবং লালমনিরহাট জেলার প্রার্থী ব্যত ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে ইতিম শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সকল জেলার প্রার্থীও আবেদন করতে পারবেন আপনি যদি পাবনা এবং লালমনিরহাট জেলার অধি অধিবাসী হয়ে থাকেন যদি আপনার কোনো পোটা কোটা থাকে অর্থাৎ আপনার কেউ যদি সম্পর্কিত আপনার কেউ যদি রেলওয়েতে চাকরি করে থাকে আপনি তাদের পোষ্য কোটায় আবেদন করতে পারেন তবে পোষ্য কোটায় আবেদন করতে গেলে আপনাকে পোষ্য কোটার প্রমাণস্বরূপ আপনার প্রমাণ জমা দিতে হবে পোষ্য ক্ষেত্রে আপনি যে রেলওয়েতে যে চাকরি করে আপনার সেক্ষেত্রে আপনার পোষ্য কোটার প্রমাণ জমা দিতে হবে কোন প্রার্থী রেলওয়ে কর্মচারীর পোষ্য অর্থ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ রেলওয়ের স্থায়ী পদে অনন্য ২০ বছর সরকারি চাকরি সম্পন্ন হয়েছে এরূপ কর্মরত বা অবসরপ্রাপ্ত জীবিত বা মৃত কর্মচারী সন্তান বিধবা অথবা বিধবা স্ত্রী হলে আবেদনকারীর সাথে কর্মরত বা অবসরপ্রাপ্ত জীবিত বা মৃত সম্পর্ক উল্লেখপূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত বিভাগীয় প্রধানের প্রতি স্বাক্ষর সহ প্রত্যানপত্র এবং পোষ্য সংক্রান্ত প্রমাণিক দলিল উপস্থাপন করতে হবে পোশাকোটায় আবেদন করলে আর বয়সের ক্ষেত্রেও ছাড় দেওয়া আছে যে সকল প্রার্থীর বয়স পনেরোই নভেম্বর দু হাজার একুশ তারিখে আঠারো বছর পূর্ণ হবে এবং পঁচিশে মার্চ দু হাজার বিশ তারিখে যাদের বয়স তিরিশ বছর হয়েছে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন তবে যে সকল বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স পঁচিশে মার্চ দু হাজার বিশ তারিখে বত্রিশ বছর পূর্ণ হয়েছে তারাও আবেদনের যোগ্য মানে বিবেচিত হবেন বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডিভিট গ্রহণযোগ্য নয় ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ